আজ 24শে অক্টোবর 2024, রোজ বৃহস্পতিবার। আপনারা যে ধানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেরুদুন ধান, দেশি প্রজাতির একটা ধান। এখনও সঠিক আইডেন্টিফাই করতে পারছি না যে দেরুদুন ওরজি মানে কিনা আর কি, এটা আমার লেখা আছে। তো যেহেতু এখানে প্রায় 14 প্রজাতির দেশি ধান এখানে চাষাবাদ হচ্ছে, কিছু কিছু ধান হেলে পড়ছে। হ্যাঁ, আর যেটা দেখতে পাচ্ছেন যে ধানটা অনেক লম্বা, সেটা হচ্ছে কবিরাজ সাইল। তো দেরুদুন ধানের যে বৈশিষ্ট্যটা আমি লক্ষ্য করলাম, যে স্থানীয় যে ধানগুলো আমাদের সচরাচর আগাম যে ধানগুলো হয় বিনা সত্র, হ্যাঁ, সেগুলোতে পর্যাপ্ত পরিমাণে ধানের উপরে খালি চিটা আর চিটা, মানে পোকার আক্রমণটা এতটাই বেশি, মানে চিটার সংখ্যাটা এতটাই বেশি, মানে ওই ধানটা আসলেই চাল খাওয়ার কোনোভাবেই উপযুক্ত না, ওই ধানটা চালে খাওয়ার উপযুক্ত না, কারণ চাল হবে না, চিটা এত পরিমাণে চিটা, মানে চালগুলো পুরোটাই কালো হয়ে যাবে। আর দেরুদুন যে ধানের, এটা লম্বা এবং কি চাল চিকন। যেহেতু বর্ষার সময়ে আমরা বর্ষাকালীন পড়ে গেছিলো এই ধানটি, সে সময়ে অন্যরকম একটা হয়েছিল, কি বলে ঝড় হয়েছিল, ঝড়ের কারণে ধানটা পড়ে যায়। ধানটাতে খুব একটা চিটা নাই, দেখেন ধানটাতে কোনো রকমই চিটা নাই, যদিও আমি ধানটাতে খুব একটা করি নাই, কি বলে এর দেখাশোনা বা যেটাই বলেন না কেন, কিছু করি নাই, খুব একটা করি নাই। তো এই ধানটার আমি একটা আজকে কাটার সময় যেটা পরিলক্ষিত বা বুঝতে পারলাম, হয় এই ধানটা ওই বিনা সত্তর এক ওই সময়ে লাগাইতে হবে, নয়তো আমরা যে স্থানীয়, মানে স্থানীয় না, আমরা যে সচরাচর সুমন স্বর্ণ বা গুটি স্বর্ণ এগুলো লাগাই, যেমন এগুলো ধান হচ্ছে, হ্যাঁ, এগুলো ধানের মিনিমাম আপনাকে 2 সপ্তাহ পর এই ধানটা লাগাইতে হবে, তাহলে আমরা সবচেয়ে বেটার ফলন পাবো এবং ধানের কোয়ালিটি আমরা ভালো পাবো। মানে এই ধানটা যে হচ্ছে, এই ধানটাতে বাতাসও পাচ্ছে না, বৃষ্টিও পাচ্ছে না, এবং কি যে সময়ে এর যে কি বলে ওয়েদার বা আবহাওয়ার কারণে ঝড় বৃষ্টি, সেই সময় কিন্তু গাছটা অনেকটাই ছোট থাকতেছে, যার ফলে এ কিন্তু কোনোভাবেই পাচ্ছে না, মানে ঝড় বৃষ্টি কোনো পাচ্ছে না। আর এই ধানটা আগাম হওয়ার কারণে কিন্তু বিভিন্ন ধরনের পরিবেশের প্রতিকূলার মাধ্যমে কিন্তু টিকে থাকে, যদি প্রাকৃতিক বিপর্যয় হয় তবে ধানটা সহ্য না করতে পারে, সে কিন্তু অলরেডি মাটিতে লুটিয়ে পড়ে। সো এটা আমি দেখলাম আগামী বছরগুলোতে এটা আমি পরে লাগাবো ভাবতেছি, যখন মানুষ এই ধানগুলো সাধারণত লাগাই দিবে, তার 15 দিন পর আমি এই ধানটা চাষাবাদ করবো, এবং কি এই ধানটা আমি বিনা যে সত্র যেটা চাষাবাদ হয় তার ওই সময়ে এই ধানটা আগেই লাগিয়ে দেব। আগে লাগার কারণটা কি, যে হয় প্রাকৃতিক পরিবেশ প্রতিকূলতার সাথে সে কোনো ধরনের মানে পাবে না, খুব একটা এফেক্ট পাবে না, বাতাস বা ঝড় এরকম পাবে না, আর নয়তো এটা শেষের দিকে লাগাইলে হয়তো বা সবচেয়ে বেটার হয়, মানে খুব একটা ঝড় বৃষ্টির আশঙ্কা সেও পাবে না। তো যাই হোক, আজকে লক্ষ্মী মায়ের উদ্দেশ্যে এই ধানটাকে কাটলাম বা কর্তন করলাম। দেশি ধান আমাদের সম্পদ, দেশি ধানকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। আর দেশি ধান যে ফলন যে কম, এটার আসলে ভিত্তি নাই, আমি যদি আপনাদেরকে দেখাই এই সিজগুলো, হ্যাঁ, যদিও বৃষ্টির কারণে কিছুটা গেজে গেছে ধানটা, হ্যাঁ, সিজগুলো অনেক লম্বা লম্বা এবং কি ধানের গ্রোথ ভালো। আমি যদি আপনাদেরকে এখানেই যদি আইডেন্টিফাই করাই, হ্যাঁ, যে এই ধানের শীষগুলো দেখেন, যদিও শীষটা মানে ঘন, হ্যাঁ ঘন, তো ধানটা এটা গুটি, এটা গুটি স্বর্ণ বলে, আর এই ধানটা দেখেন কত লম্বা এবং কত চিকন। তাহলে আপনি কোনটাকে বেশি গ্রহণযোগ্যতা বলবেন বা আপনার কোনটাকে বেশি আপনি নেবেন? দেখছেন ধানটা, দেখছেন চিকন, এর গ্রোথটা দেখছেন কতটুকু। আপনি এটার সাথে যদি এটা ম্যাচিং করেন, এগুলো যদি ম্যাচিং করেন, তাহলে কিন্তু এগুলো
খুব একটা মানে ডিফারেন্ট না। আপনি চিকন চাল খাবেন না আপনি মোটা চাল খাবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে চিকন আপনি যত চিকন চা মানে যত আপনি চিকন চাল খুঁজতে হবেন, ধান খুঁজতে হবেন, কিছুটা আপনাকে উৎপাদন দিক থেকে কিছুটা কমবে, আর আপনি যখন মোটা যত মোটার দিকে যাবেন তত কিন্তু উৎপাদনটা বাড়বে। হ্যাঁ, মোটা ধানের ওয়েটটা বেশি আর চিকন ধানের ওয়েটটা একটু কম। হ্যাঁ, তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ।